আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। তো আমাদের বাংলাদেশে কিছু বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বেশি হয় এটা লাইলাতুল কদর কেন্দ্রে কিছু কুসংস্কার এবং কিছু শিরিক এবং বেদাত হয়, সেগুলি সম্পর্কে আমি আপনাদেরকে সচেতন করছি। লাইলাতুল কদর আসলেই মুরগি জবাই দিতেই হবে, গরু গোশত পাকাইতেই হবে, হালুয়া রুটি পাকাইতেই হবে, তারপরে মাজারে দৌড়াইতেই হবে, তারপর আগরবাতি মোমবাতি জ্বালাইতেই হবে এবং ইত্যাদি ইত্যাদি লাইটিং বিভিন্ন রকমের সাজসজ্জা, এগুলির সাথে লাইলাতুল কদরের ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। এগুলি করে আমরা আমাদের ইমানকে, আমাদের আকিদাকে নষ্ট করে ফেলছি, ইবাদতগুলিকে আমরা কলুষিত করে ফেলছি। আসুন এই সমস্ত শিরিক এবং বিদাত কুসংস্কার পরিহার করে সহি সুন্না মোতাবেক আমরা লাইলাতুল কদর তালাশ করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আসলে কোরআন নাজিলের রাত্রে কোরআন বেশি করে পড়বেন, এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির দিশা নিয়ে এসেছে। আসলে রমজানের দাম বলেন, লাইলাতুল কদরের দাম বলেন, রমজানের বাহাদুরি বলেন, এক সবগুলি কোরআনের কারণেই, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে। এই জন্য আমরা বাস্তব জীবনে কোরআন সুন্নাকে ধারণ করব। রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্না। সুতরাং আসুন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে চলাই বলাই পোশাকে আশাকে আচারে অনুষ্ঠানে সংস্কৃতে তাহজিব তামাদ্দুনে সর্বক্ষেত্রে আমরা কোরআন সুন্নার বাস্তব জীবনে ফলো করে চলি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আবারও আইবি মিডিয়া সেন্টারের শুকরিয়া আদায় করছি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং অগ্রগতি উন্নতি কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।